দেশের ডায়মন্ডের খনি নেই, আমদানিও হয় না, তবুও থেমে নেই ডায়মন্ডের বেচা কেনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগরওয়ালা চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করেছেন গত 1.5 দশক ধরে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগরওয়ালার 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। দিলীপ কুমার আগরওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট প্রধান হচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালা। দেশে নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এছাড়া ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় শত শত কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এনবিআর সূত্র জানায়, 2003 থেকে 2018 সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় 100 কোটি টাকার। এরপর দেশের ডায়মন্ডের আমদানি আর হয়নি বললেই চলে। এর বাহিরে শিল্পখাতে ব্যবহারের জন্য 2019 ও 2020 সালে 3টি চালান ছাড়া কোনো জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করেনি। 2021 সালে অমসৃণ ডায়মন্ড আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড। কেয়া কসমেটিক্স লিমিটেড আমদানি করে ছোট একটি চালান। 2022 সালে 2টি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ আমদানি করে 1টি চালান। $5,500 ঘোষণায় আরেকটি চালান আমদানি করে ঢাকার জুয়েলারি হাউস। অর্থাৎ 4 বছরে গড়ে 3.5 লাখ টাকার ডায়মন্ড আমদানি হয়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আমদানি না হলেও দেশের ডায়মন্ডের বাজার দিন দিন বড় হয়েছে। ডায়মন্ডের গহনা বিক্রির শতাধিক দোকান রয়েছে। এছাড়াও কিছু কিছু সোনার দোকানেও ডায়মন্ডের গহনা বিক্রি হয়। এসব দোকানে বছরে কত টাকার ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। দেশের ডায়মন্ডের বাজার নিয়ে সমীক্ষা করা একটি প্রতিষ্ঠানের হিসাবে ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় বছরে 18 থেকে 20 হাজার কোটি টাকার। গড় বাজার হিসাব করা হলে বছরে তা প্রায় 15,000 কোটি টাকার। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ডায়মন্ড আমদানির সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানির তথ্য মতে গত 20 বছরে যত ডায়মন্ড আমদানি হয়েছে তার অধিকাংশই ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের 65% বেশি ডায়মন্ড কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে ডায়মন্ড আসছে জানান ব্যবসায়ীরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় কয়েক বছরে কয়েকটি চালান জব্দ করেছেন। 2021 সালের সাতক্ষীরা সীমান্তে 2.25 কোটি টাকার 144টি ডায়মন্ডের গহনা জব্দ করে বিজিবি। 2018 সালে 70 লাখ টাকার ডায়মন্ডের গহনা জব্দ করা হয়। অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ড দেশে আনছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। বন্ড সুবিধা ছাড়া অমসৃণ ডায়মন্ড আমদানিতে কর 89%, মসৃণ ডায়মন্ড আমদানিতে কর 151%। এই শুল্ককর ফাঁকি দিতেই মূলত ডায়মন্ড অবৈধ পথে আনা হচ্ছে। গত 20 বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার নামমাত্র রাজস্ব পেয়েছে। ডায়মন্ডের বাজারে আরেকটি রহস্যজনক আচরণ হল দেশের বাজারে দাম। 1 ক্যারেট 0.2 গ্রাম ডায়মন্ডের দাম 79,000 টাকা, আর সবচেয়ে কম অর্থাৎ 0.10 ক্যারেট ডায়মন্ডের দাম 7,914 টাকা। বাংলাদেশে নাগফুলসহ ডায়মন্ডের অলঙ্কার বিক্রি হচ্ছে 1,000 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন, হীরার ক্ষুদ্র টুকরা ব্যবহার করা হলেও এত কম দামের ডায়মন্ডের গহনা পাওয়ার কথা নয়, এগুলো আসলে উন্নত মানের কাঁচের টুকরা। আমদানি না হলেও বছরে এখন গড়ে 6,000 কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি হচ্ছে দেশে। ডায়মন্ডের গহনা তৈরি করতে স্বর্ণ ব্যবহৃত হয়। মূল্যবান এই রত্ন বসানো হয় স্বর্ণের ওপর। স্বর্ণ আমদানির জট খুলেছে আগেই। সোনার অলঙ্কারের দক্ষ কারিগরও রয়েছে দেশে। এখন ডায়মন্ড রপ্তানির বৈশ্বিক এই বড় বাজার ধরা গেলে $1 বিলিয়ন রপ্তানি আয় আসবে বলে ব্যবসায়ীরা জানান। এজন্য নীতি সহায়তা বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে ডায়মন্ড আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, 100 গ্রাম পর্যন্ত গহনা আনার সুযোগ নিয়ে ডায়মন্ডের ব্যবসায়ীরা আরও বেশি ওজনের ডায়মন্ডের গহনা নিয়ে আসছে ভারত ও দুবাই থেকে,
যদিও 90% বেশি ডায়মন্ডের গহনা ভারত থেকে আসছে চোরাই পথে। প্রসঙ্গত, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।